আসো আসো, বাসায় যেয়ে পড়বে, আসো বাসায় যেয়ে পড়বে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে, আমি শিলা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন মেয়েকে নিয়ে একেবারেই বাসায় এসে তারপর ভিডিওটা শুরু করেছি। আজকে আমি আমার মেয়েকে একটা জিন্স প্যান্ট আর একটা ফর্মাল শার্ট পরিয়েছি। এই শার্টটা ওর গত বছর নানা এনে দিয়েছে, তো দুইটা ফর্মাল শার্ট এনে দিয়েছে, ওটার মধ্যে আজকে একটা পরাইছি। মানে গত বছর ও এত ছোটো হয়তো পরানোই যাইতো না, এখন মনে হচ্ছে ওকে একেবারে পারফেক্ট লাগছে। তো একটা তো আজকে পরালাম, দেখি অন্য আরেকটা পরাবো, সেটা ছিল একেবারে পুরো সাদার মধ্যে। তো আমি বিকেল বিকেল টাইমে বাসাতে এসেছি, আর এখন আমি আমার মেয়েকে ওর নানা নানির কাছে রেখে আমরা তিন বোন চলে যাব শপিং করতে। তো আমি যতবারই আমার বাবার বাড়িতে আসি ততবারই কিন্তু আমরা তিন বোন একত্রিত হয়ে তারপর কিন্তু শপিংয়ে চলে যাই। তো দেখা যায় আমার জন্য সবাই অপেক্ষা করে কবে আমি শ্বশুর বাড়িতে আসবো, দেন ওদের টুকটাক যা কেনাকাটার আছে বা নিজেরও আমার যখন কিছু টুকটাক কেনাকাটার থাকে তখন আমি এদিক থেকে এসে মানে ওই কেনাকাটাগুলো সেরে তারপর যাই। কথা বলতে বলতে আমরা তিন বোনই চলে আসলাম খিল খেতে, মানে আমার বাবার বাড়ির পাশের যে শপিং মলটা আছে ওইখানটায়। তো দেখা যাক কে কে কিনি, আর আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন, আমরা তিন বোন কে কি কিনলাম সবকিছুই কিন্তু দেখতে পারবেন। শপিং মলে এসেই প্রথমে ঢুকে পড়েছি থ্রি পিসের দোকানে, মানে বাসায় পড়ার জন্য আমার বোন থ্রি পিস নিচ্ছে। তো এখন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আসলে নিবে, আর ও কিন্তু একটা শাড়িও কিনবে, কেননা আমরা এখনও পদ্মা শাপলা বিল যায়নি। তো পদ্মা শাপলা বিল যাওয়ার জন্য স্পেশালি আর কি ও একটা সাদার মধ্যে একটা শাড়ি কিনতে চাচ্ছিল। প্রথমত শাড়ি আর থ্রি পিসটা কিনে নেব, তারপর অন্যান্য বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিনবো। শাড়ি আর থ্রি পিস ঘুরে ঘুরে দেখছিলাম, তো এক মার্কেট থেকে বের হয়ে এখন আবার আমরা অন্যটাতে যাচ্ছি। তো শাড়ি আর থ্রি পিস দেখি কোনটা আগে কিনতে পারি। এখন আবার চলে এসেছে একটা শাড়ির দোকানে, মানে আমার বোন যেহেতু সাদার শাড়ি খুঁজতে স্যার সবগুলো না কেমন জানি কমন। এই যে এই টাইপের শাড়িগুলো এখন মনে হয় সচরাচর প্রতিটা ঘরেই পাওয়া যাবে, সাদা না হোক অন্যান্য কালার তো হবেই হবে, কিন্তু বাই দ্য ওয়ে আমার ঘরে কিন্তু একটাও নেই। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমি একেবারে ক্লান্ত, কারণ এই শাড়িগুলো এখন আমার আর ভালো লাগে না, এতটা কমন শাড়ি ভালো লাগছিল না। আমার বোনের তো কোনো শাড়ি আর থ্রি পিস পছন্দই হচ্ছিলো না, ওকে নিয়ে প্রতিবারই মার্কেটে গেলে এরকম একটা সমস্যার মধ্যে পড়তেই হয়, কেননা ও এটা নিবে না ওইটা নিবে ওর মনের মতো হয়ই না। যতগুলা দোকানে গেছি প্রতিটা দোকানের ভাইয়াগুলাই মানে একটার পর একটা দেখানোর চেষ্টা করছে, ভাইয়াগুলো এত মানে চেষ্টা করছে আমরা যাতে তাদের দোকান থেকে একটা শাড়ি নিয়েই যাই, মানে একটার পর একটা বের করছে। তো আমি এর মধ্যে বলছিলাম খোলার আগে যে না ভাই, এটা শুধু শুধু খোলার কোনো দরকার নেই, কারণ তাদেরকে কষ্ট করে এত কোনো লাভ নেই যদি না কিনি। তো শেষমেশ কিন্তু আমার বোনের পছন্দের শাড়িটা ভাইয়াটা খুঁজে পেয়েছে আর আমাদেরকে দেখাচ্ছিল। এই সেই কাঙ্ক্ষিত শাড়ি যেটার জন্য আমার বোন এই মার্কেট থেকে ওই মার্কেট, এই দোকান থেকে অন্য দোকান ঘুরে ঘুরে দেখছিল। তো এই তো এটা এখন দেখে নিলাম। তো অনেকগুলো শাড়ির সাথে এই কাপড়ের ব্লাউজ পিস থাকে, কিন্তু এটার সাথে জিজ্ঞেস করলাম, ভাইয়াটা বলছিল না ছিল না। তো যাই হোক, এখন ভাইয়াটার সাথে দামাদামি করছিলাম, তো ভাইয়াটা এই টাইপের মধ্যে অন্য একটা দেখাচ্ছিল, কিন্তু আমার বোন তো নাছর বান্দা, ওইটাই নিবে এইটা নিবে না, বলছিল যে ওইটার থেকে নাকি এই সাদার মধ্যে রয়্যাল ব্লু কম্বিনেশনের এই শাড়িটা নাকি কিছুটা কম ছিল, কিন্তু দেখতে অনেকটা একই রকম। এগুলো অনলাইনে অনেক ভাইরাল শাড়ি। যাই হোক, ভাইয়াটার সাথে দামাদামি করে আমার বোনের পছন্দের শাড়িটা নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ব্লাউজের দোকানে। তো আমার বোন চাচ্ছিল গোলাপি টাইপের একটা ব্লাউজ, তো এখন এই কালারটাই ম্যাচিং করতে পারছিল না, যদিও বা কালার ম্যাচিং হলে সাইজে মিলছিল না। কি একটা ঝামেলার মধ্যে যে আছে বুঝতেই পারছিলাম না যে কি করব। অনেকগুলো ব্লাউজের দোকান ঘুরলাম, অনেকটাতে মনে করেন গোলাপি কালার নেই, অন্যটাতে গোলাপি কালার পাওয়া গেল কিন্তু সাইজে মিলছিল না। তো এই তো বাচ্চাদের কাপড় দেখলে আমি আটকে পড়ি, আর এখানে এই তো অনেকগুলো বোরকার দেখছিলাম, আর আমি কিন্তু আমার জন্য একটা বোরকাও কিনেছি, যদিও বা আমার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখতে পারবেন। তো ম্যাচিং করে ব্লাউজটা খুঁজেই পাচ্ছিলাম না, এই দোকান থেকে অন্য দোকান, অন্য দোকান থেকে আরেক দোকান, তার সাথে কিন্তু আমরা হেজাবও দেখছিলাম। এটা ছিল খিলখেদের মধ্যে ভাইরাল একটা লেসের দোকান, মানে এখানে যত পুঁতির কাজ বলেন যত আঠা বলেন মানে যেরকম টাইপের আপনি লেস খোঁজেন না কেন, ঝুল খোঁজেন না কেন পেয়ে যাবেন। তো এই তো এই দোকান থেকে আমার বোনের গোলাপি কালারের ব্লাউজটা খুঁজে পেয়েছি। তো যাই হোক, গোলাপি কালার ব্লাউজটা কেনার পর মার জন্য একটা খিমার দেখছিলাম উপরের পার্ট, তো এটা 600 টাকা বলছিল, আমি 350-400 পর্যন্ত ছিলাম, তারপর আর আমি বাড়াইনি, কারণ আমার মনে হচ্ছে উনি বুঝে গেছে আমি নিবই। তো আমার কাছে মনে হচ্ছে এখন আবার উনি একটু বেশি বেশি করছে, এর জন্য আর আমি তারপর ওটা না নিয়ে চলে আসি, এখন যাব আমি আমার মেয়ের জুতা কেনার জন্য। তো এই তো এসেই একটা দোকানে ঢুকে পড়লাম, তো এর মধ্যে মানে কেন জেনে আমার কোনো জুতাই পছন্দ হচ্ছিল না, মানে এগুলো সব ঈদের সময় তোলা যে জিনিসগুলো
ছিল ওই টাইপের, নতুন করে আর কিছুই কেনেনি। এর মধ্যে আমি আমার মেয়ের জন্য পছন্দের কোনো জুতাই পাচ্ছিলাম না, কেননা ওর এত এত জুতা আছে বাসায়, কিন্তু একটাই সমস্যা, বেল্ট লাগে না। এই বেল্টের জন্য ওর বারবার জুতা কিনতে হয়। এখন পর্যন্ত যতগুলো জুতার দোকানে ঢুকলাম সব একই সিস্টেম, ওই স্টিকারের মতো, মানে টান দিলে খুলে যায়, আবার এমনিতে চাপ দিলে বসে পড়ে, এরকম টাইপের জুতা। কিন্তু আমি আর এই জুতাগুলো নিতে চাচ্ছিলাম না, কেন এমনিতেই ওর মানে 5-6 জোড়া হয়ে গেছে শুধু স্টিকারের জন্য, ওই জুতাগুলো একেবারে পুরো নতুন ভালো জুতা বাদ হয়ে যায়। তো যাই হোক, আমার ফোনের ব্যাক কভার অনেক বেশি প্রয়োজন ছিল, তারপরেই তো আমি আর আমার বোন দুইজনের জন্য দুইটা ফোনের ব্যাক কভার নিয়ে নিয়েছি, অনেকটা একই, মানে ওই তো সেম সেম বাট ডিফারেন্ট। এখন আমরা খিলক্ষেত থেকে যাচ্ছি রাজুকের উদ্দেশ্যে। তো রাজুকে যাওয়ার হলে কিন্তু আমাদের এই হাইওয়ের উপরে ওভারব্রিজটা পার হয়ে যেতে হয়। শুধু এই ওভারব্রিজে ওঠার জন্য আমরা রাজুকে যেতে চাই না, কারণ ব্রিজটা এখন এত বেশি উঁচা করেছে যে উঠতে উঠতেই পা ব্যথা হয়ে যায়। খিলক্ষেতের এই রাজুকের সামনে ওভারব্রিজটাতে সবসময় ভিড় লেগেই থাকে। আপনি সকালে আসেন, দুপুরে আসেন, রাতে আসেন, ঈদের সময় আসেন, এমনিতে ছুটির দিন আসেন, মানে যখনই আসেন না কেন ভিড় লেগেই থাকে। কথা বলতে বলতে ঢুকে পড়লাম রাজুকে গ্রাউন্ড ফ্লোরে। শপিং মলের ভিতরে ঢুকতেই কিন্তু লিফটের বাপাশে এই জুতার দোকানটা থাকে। এখানে আসা শুধুমাত্র আমার বোনের ব্যাগ আর আমার মেয়ের জুতা কেনার জন্য। ফাইনালি আমার মেয়ের জন্য জুতাটা পছন্দ হয়েছে। দেখুন তো কেমন, আমার এত বেশি মানে এই দোকানে ঢোকা মাত্রই আমার এই জুতাটা পছন্দ হয়ে গেছিল। তো যদিও বা বেল্টের, কিন্তু এটা অনেক ভালো একটা কোয়ালিটির ছিল। এখান থেকে প্রায় অনেকগুলো জুতাই পছন্দ হয়েছে, কিন্তু ফার্স্টে যে জুতাটা দেখিয়েছি আমার এটাই মানে নেওয়ার ইচ্ছে। এখন দেখা যাক দামে দরে যদি মিলে যায় তাহলে আমি জুতাটা নিব। আমার যা টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল সেটা আমি কিনে নিয়েছি। আমার বোনেরও শাড়ি কেনা শেষ, ব্লাউজ কেনা শেষ, থ্রি পিস কেনা শেষ, স্কার্ফ কেনা শেষ, এখন শুধু ওর পছন্দ হলো একটা ব্যাগ কেনা আর আমার মেয়ের জন্য জুতা কেনা। তো আমার হাতে থাকা এই জুতাটার দাম চেয়েছিল 2300 টাকা, তারপর কমাতে কমাতে ভাইয়াটা 1600-র মধ্যে এসে ঠেকে পড়েছে। এর থেকে কমাবেই না, কিন্তু আমার বাজেট আবার এত বেশি ছিল না, আরও কম ছিল। এর জন্যই আমি ভাইয়াটার সাথে একটু বার্গেটিং করছিলাম, কেননা যদি আমার বাজেটের সাথে মিলে যায় তাহলে আমি জুতাটা নিতে পারবো, কেননা আমার কেনাকাটা শেষ আর মুস্কানের বাবা যেহেতু সাথে আসেনি এর জন্য আমার কাছে এত টাকাও নেই। মানে আমার বাজেট ছিল সত্যি কথা বলতে 800 টাকার মধ্যে হলে আমি নিয়ে যাব। আর এখানে এই জুতাগুলো দেখে আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে মেয়ের জুতা বাদ আমি আমার নিজের জন্যই নিয়ে যাই। কিন্তু আমি আমার জুতা নিয়ে বাসায় ফিরতে পারবো না, মুস্কানের বাবা রেগে যাবে। তো দেখেন, আমি যখন আমার মেয়ের জুতা দেখছিলাম তখন একটা আন্টি আসলো, তো ওনার মেয়ের জন্য এই জুতাটা নিবে। এখন আমি একটু ভরসা পাচ্ছি, কারণ আমি যে জুতাটা নিব সেম উনিও ওই জুতাটাই নেবে। এখন দুইজন যদি ভালো মতো একটু বার্গেটিং করতে পারি তাহলে দুইজনই কিন্তু জুতা কিনে যেতে পারবো। আমি বেশিরভাগ সময়ই আমার যা পছন্দ, মেয়ের যা পছন্দ, প্রয়োজনীয় জিনিসগুলো আমি মুস্কানের বাবার সাথে যেয়েই কিনি, কেননা উনি সাথে থাকলে মনে হয় যত যাই দাম থাকুক না কেন আমার যখন যেটা পছন্দ হোক না কেন আমি কিনে নিতে পারবো। আর এমনিতে আমি যখন একা যাই ও আমাকে একটা মিনিমাম একটা বাজেট করে টাকা দিয়ে দিবে, এর মধ্যে সব করতে হবে। এর মধ্যে দেখেন বাচ্চাটা কি শুরু করলো, জুতা পরে তো আর খুলতেই চাচ্ছিল না। বাচ্চাদের এরকম পরিস্থিতির সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। আমার ছোটো বোনও কিন্তু ছোটোবেলায় এরকম করতো, কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেলে সেটা না কিনে আসবে না। আর এরকম পরিস্থিতি দেখলে কিন্তু দোকানদাররাও একটা বুঝে ফেলে যে এই জুতাটা কেনা হবে বা এই জিনিসটা কিনবে, তখন তারাও একটা দাম চেয়ে বসে থাকে আর দিতে চায় না। তো ফাইনালি উনিও ওনার জুতাটা নিয়ে গেলো, আমিও নিয়েছি, বাট সেইটা আর নিতে পারিনি, অন্য একটা নিয়েছি, সেটা 800 টাকার মধ্যেই নিয়েছি। ওই যে বললাম আমার বাজেট বেশি ছিল না। এখন চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে। দেখতেই পাচ্ছেন কী সুন্দর সুন্দর চুড়ি ছিল। আসলে আমি
যেখানেই যাই চুরি দেখলে আটকে পড়ি, আর মুস্কানের বাবা বলে তুমি যে এত চুরি কেন, এগুলো পরো কখন। দেখা যায় কখনো কখনো বিয়েতে পড়ে যাই, আর বাকি সারা জীবনই আমার ড্রেসিং টেবিলে সাজগোজ অবস্থায় থাকেই আর কি। আর এই সুন্দর সুন্দর পার্টি ওয়্যারের পার্সগুলো দেখছিলাম, এত সুন্দর ছিল, যদিও বা আমার দুইটা ছিল, এখন আর এগুলো ভালো লাগে না। আর এই তো এখন চলে আসলাম মেয়ের জুতা কেনার পর আমার ছোট বোনের জন্য ব্যাগ কেনার জন্য। এগুলো 1700-1800 দাম চাইতেছিল, মনে হয় 1200-1300 হলে দিয়ে দিবে আর কি, এরকম একটা অবস্থা। তো দেখা যাক, অনেকগুলো ব্যাগই দেখছি এখান থেকে আমার বোন কোনটা নেয়। আসলে একটা থেকে একটা সৌন্দর্য আর অনেক বেশি, মানে কোনটা রেখে কোনটা নেবে আমার বোন এখন কনফিউশনে পড়ে গেছে। ব্যাগগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি আমার মনে হচ্ছে আমার নিজের জন্য একটা নিয়ে নেই। তো উপরের এই ব্যাগগুলো কিন্তু আমাদের সাথে যায় আর কি, যেমন বাচ্চার মা আছে টুকটাক কিছু হাবে যাবে নেওয়া যায়। আর এখানে এতে কিছু কয়েন পার্স ছিল, আর এই পার্সটায় ছিল একটা নেল পলিশের রাজ্য, মানে এত এত কালেকশন এখানে এন্ট্রি করে রাখছে। সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমি নেল পলিশ ইউজ করি না, যারা ইউজ করে তারা কিন্তু প্রতিনিয়ত নখে নেল পলিশ দিয়ে রাখে। আমি এখন যে দোকানটাতে আছি এই দোকানের ভাইয়াটা এত বেশি ভালো ছিল, আমাকে বারবার বলছিল আপু এইটা ভিডিও করেন, আপু এইটা ভিডিও করেন, আপু এই চুড়িগুলো দেখান, আপু এই নেল পলিশগুলো দেখান, মানে অনেক ফ্রেন্ডলি ছিল। অনেকেই এরকম ভিডিওগুলো পছন্দ করে না, সেই হিসেবে ভাইয়াটা অন্যরকম, আরও নিজে থেকে বলছে আপু এটা ভিডিও করেন, ওইটা ভিডিও করেন। তো যাই হোক, সবাই তো আর এক না। আর তো এই তো এই পাশটায় আরও অনেক বেশি সুন্দর সুন্দর ব্যাগ ছিল, মানে কনফিউশনে পড়ে গেছে আমার বোন এখন কোনটা ছেড়ে কোনটা নেবে। তারপর পছন্দ করার পর তো দামাদামি করবে, কিন্তু ও আমাকে একবার জিজ্ঞেস করে, আমার মেজো বোনকে একবার জিজ্ঞেস করে আপু এটা নেবো, আপু এটা নেবো। আর এই ব্যাগগুলো কিন্তু একেবারে অনেক হাই কোয়ালিটির, ব্যাগের কালার কম্বিনেশনগুলো শুধু দেখুন, এক একটার সাথে এক একটা, মানে এত ভালো পারফেক্ট গিয়েছে। তো আমার বোন একবার ভাবছে যে কালো নেবো, আমি বললাম যে একেবারে কালো না নিয়ে একটু কালারফুলের মধ্যে নিলে ভালো হবে। তো তারপর এই তো এই ব্যাগগুলো দেখছিলাম, এগুলো আসলে মা খালাদের জন্য ঠিক আছে, বা যারা বাচ্চাদের প্রতিনিয়ত স্কুল কলেজে নিয়ে যায় তাদের জন্য এই সমস্ত ব্যাগ। তো যাই হোক, একটা ব্যাগ নিয়ে আমি আর আমার মেজো বোন দামাদামি করে নিচ্ছিলাম। তো ফাইনালি কিন্তু পরে আমার বোনের সেই পছন্দের ব্যাগটা কিনেও ফেলি, যদিও বা যে ব্যাগটা কিনেছি সেই ব্যাগের কোনো ভিডিও নেই, বাসায় গেলে হয়তো বা দেখাতে পারবো। তো এই তো ব্যাগ আর জুতা কেনা শেষে আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, এখন আছি একেবারে হাইওয়ের মাঝে, মানে একেবারে কি বলবো ওভারব্রিজের মধ্যে। আর দেখুন কি সুন্দর সুন্দর কিছু গোলাপ ছিল, তো লাল গোলাপগুলো 10 টাকা করে বলছিল, আর এই সুন্দর অফ হোয়াইট আর এই পিচ কালার গোলাপগুলো 20 টাকা করে চাচ্ছিল, কিন্তু সাইজ একেবারেই ছোট ছিল। এই ছিল আজকে আমাদের 3 বোনের মার্কেট ঘোরাঘুরি আর কেনাকাটা, আশা করি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।